আপনি একটু সাজু কুজু করে সিথে টিথা করে শেন্ট ফেন্ট লাগিয়া আতর টাতর লাগিয়া গতরকে ফিট ফাট করে স্বামীকে আর রাত্রে কি করবেন যখন বিছানায় ঘুমাবেন দুটা বালিশে ঘুমাইবেন না রে ভাই একটা বালিশে ঘুমাইতে হবে একটা বালিশকে চকির তলে ফেলে দেন একটা বালিশকে লাগান আর একটা বালিশের উপরে ঘুমাইতে হবে আর চুলটিকে মেল করে বালিশের উপরে পেড়া দাও আর তোমার চুলের উপরে তোমার স্বামী মাথা ধুয়ে যখন ঘুমাইবে চুলে একটা সেন্ট আছে রে ভাই ওই সেন্টটা যদি বেটা ছেলের লাখে লেগে যায় তো বেটা ছেলের পাগলা হয়ে যাবে তো কথা হচ্ছে তোমার স্বামীকে তুমি খুশি রাখো সন্তুষ্ট রাখো মেয়ে ছেলে জানে না যে আমার ছেলের সেনা আছে কিন্তু আমরা জানি না ব্যাটা ছেলে কি সেনা আছে কি মানে সেনা আছে আমরা জানি না ব্যাটা ছেলে ওরা যেন জানে না আর ব্যাটা ছেলের একটা সেন আছে কিন্তু আমরা জানি না ভাই কিন্তু ওরা জানে তো কথা হচ্ছে একটু সাজু পুজু করে নিজের স্বামীকে নিজের সৌন্দর্য দেখাও নিজের চেহারা দেখাও খুশি করো সন্তুষ্ট করো এই একটু থামেন যখন নিতে লাগব তখন বলবেন ঠিক আছে একটা লেখা রাখেন লেখা রাখেন ইনশাল্লাহ আমি বলছি তো কথা হচ্ছে তোমার স্বামীকে সন্তুষ্ট করো মেয়ে ছেলের চারটা কাজ বেটা ছেলের দুটা কাজ কি দুটা কাজ জানেন বেটা ছেলের দুটা কাজ এক নাম্বার বেটা ছেলের কাজ হলো আল্লাহর রসুল বলেছেন তোমরা মুখের হেফাজত করো মুখের হেফাজত করো এক নাম্বার লোকের গুজব করিও না গিল্লা করিও না বদনাম শেখায় নাম করিও না ফহস কথা মুখ বের করবে না লোকের বদনাম শেখায় করবে না তোমরা মুখের হেফাজত করবে দুই নাম্বার লজ্জা স্থানের হেফাজত করবে জেনাতে লিপ্ত হবে না দুইটা জিনিসের হেফাজত করো আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে গেলাম দুটা জিনিসের হেফাজত করেন পুরুষ লোক মুখের হেফাজত করেন এক নম্বর দু নম্বর জেনাতে লিপ্ত হবেন না লজ্জায় স্থানের হেফাজত করেন জেনা করতে যাবেন না তাহলে আল্লাহ রসুল বলছেন তোমাদের আমি জুম্মে হয়ে গেলাম জান্নাতে যাবে একদম কোনো সন্দেহ নাই জান্নাতে যাবে খালি দুটা জিনিস তে বেঁচে থাকো আর মেয়ে ছেলেরা মা বোনদের কথা বলো হলো চারটা জিনিস এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো দুই নম্বরে রমজান মাসে রোজা রাখো তিন নম্বরে ইজ্জত আবরুর হেফাজত করো চার নম্বরে তোমরা স্বামীর সেবা করো খিদমত করো স্বামীকে সন্তুষ্ট করো স্বামীকে ভালোবাসা দাও স্বামীকে খুশি করো স্বামী খুশি থাকলে তোমার মানে আল্লাহ খুশি থাকবে স্বামী যদি নারাজ থাকে আল্লাহ নারাজ থাকবে তোমার স্বামী যেন তোমার ওপরে সন্তুষ্ট থাকে স্বামীকে কত ভালোবাসতে হবে রে ভাই শুনালেন আল্লাহর নবী যখন দিদির দাওয়াত দিতে যেতেন যখন তাবলিক করতে যেতেন আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে যখন চলে যেতেন রাত্রি বারোটার সময় রাত একটার সময় রাত দুটার সময় তিনটার সময় যখন আল্লাহর নবী ফিরে আসতেন আসার সময় গেটের কাছে আসে খালি একবার ঠোকা মারতেন খেতে যা একবার ঠোকা মারতেন খেতে যা গেট খুলে গেল আল্লাহর নবী যেমন মানে ঘরে প্রবেশ করা চট করে গ্যাটটা লাগিয়ে দিত খেদিয়ে একদিন নয় দুদিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় যতদিন খাদি আল্লাহর নবীর কাছে ছিলেন আল্লাহর নবী কত ভালোবাসতেন আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন আরে খাদি তুমি কি রাত্রিবেলা ঘুম যাও না তুমি কি বিছানা শুয়া থাকো না যে আমি যখনই খাদি যা বলে ঠোকা মারি তখনই গ্যাটটাকে তুমি খুলে দাও ব্যাপার কিরা খাদি যাও যা বল্লা স্বামীগর যখন আপনি দিনার দাওয়াত দিতে চলে যান তবলিক করতে চলে যান তখন আমি কি করি আমি পেটটা দাও কওয়ার খড়া লাগিয়া দি কোপাটে পিট লাগিয়া দি সারারা দড়িয়া থাকে স্বামীগর যখন আমার ঘুম চলে আসে আমাকে একটা পাকে আমি উঠিনি এক পায়ের ভরে এক ঠাঙ্গা হয় দাঁড়িয়ে থাকি তাকতে তাকতে যখন পা ব্যথা করতে লাগে ঘুম পালিয়ে যায় আবার দেখলাম এটা পা খুব ব্যথা করতে লাগলো এটা পাকে আবার দিয়ে এটা পা চিঁড়ে নিলাম আর এক পায়ের ভরা দাঁড়িয়ে তাকি স্বামী গো বলে যান তুই এত কষ্ট কেন কর খাতি যা বললো স্বামী গো আমি যদি বিছানাতে শুয়ে যাই আমি ল্যাব ল্যাব দিয়ে মুখ ঢেকে নি আমি যদি ঘুমিয়ে যাই আর রাত্রিবেলা আপনি দিনের দাওয়াত দি আসবেন এসে বাড়িতে খাদি যা খাদি যা বলে বাড়ি দিবেন আবার ঘুম আমি ঘুমান্ত অবস্থাতে আছি আমার ঘুম ভাঙতে বিছনা থেকে নামতে কেবল খুলতে তাবুতড়ি হয়তো গুন্ডারা এসে আপনাকে ঘেরে নিবে আপনার পায়ে পায়ে দুস্মন আপনার পায়ে পায়ে সূত্র বাড়ির পড়োশিটা হচ্ছে আপনার দুসর মানে আপনার সূত্র আপনার দুস্মন আবু লাহের বাড়ি আল্লাহর নবীর বাড়ি একবারে চারলাগালাগী পাশাপাশি বাড়ি তো আবু লাহাব আল্লাহর নবীর জানি দুস্মন নিজের চাচা তো বললে যদি আমি আপনাকে যদি আমি মানে আমার উঠতে দেরি হয় তাব তুলি যদি গুণ্ডারা ধরে নাই আপনাকে আমি কেমন করে বাঁচাবো কি করে বাঁচালাম ওই জন্য আমি রাত্রিবেলা ঘুম যাই না সারা রাত আমি দাঁড়িয়ে থাকি স্বামী সারারাত আমি দাঁড়িয়ে থাকি তো আল্লাহর নবীকে দেখেন তো কত ভালোবেসেছেন এখনকার স্ত্রী দাঁড়িয়ে থাকবে যে ভাই দাঁড়িয়ে থাকবে আপনি কোথাও চলে গেছেন আপনার লেগে ভাত খুলে বসে থাকবে যে আসবে তো খেবে ভাত খুলে না বাক্সের উপরে বা টেবিলে রেখে দেয় ঢেকে দিয়ে রোটার চালু করে দিয়েছে খালি আপনি মরেন আর ফুটেন বাঁচেন আর চলে যান যা হবে হোকা আপনি মরে গেল একটা সুন্দর দেখা ফের বিয়ে করলেন বুঝতে পারছেন মেয়ে ছেলে চাইছে কি ওরা মানে চাইছে যদি কোন রকম মরে যেত ফের একটা বিয়ে শাড়ি করবো একজন একটা মেয়ে লোকের দম একেবারে চলে গেছে ধুক ধুক করে এখানে দম তো আর স্ত্রী ওর পুরুষটা কহেছে যে হারে তুই তো মরে যাবি আর মাছবি না আর মেলা দিন থেকে ছ মাস লমাস থেকে তুই বিছানে পড়ে আছে তো কত আর সহ্য করবো আর সাবর করবো তো যে একটা বিহা সাদি গেলা করি এদিক ওর লড়ে না শেষ হয়ে গেছে তো কোন রকম খালি এখানে আছে মুখ খান চলছে লাক্তা দিয়ে শাঁস বাড়েছে দেখো হয়েছে দম থেমে কয়েছে হাসি কিছুদিন দেখলাম হয় না কইছে হারে তুই ক কতদিন হইলো

মহারার মতন হয়ে গেছে আর উবিহা করতে পারি তোর কাছে মেলা ভালো লাগছে শরীরটা সতীনের কত ঝালাস বুঝতে পারছেন মেলাখানে ভালো লাগছে যাই না এই তো হয়েছে এরকম ছেলে তো ও একজন আর পুরুষ মারা যাচ্ছে মানে পুরুষটা ওরকম ধুক ধুকে হ্যাঁ দম আছে দম চলে গেছে তোর স্ত্রীটা পুজ করছে যে হাজি তুমি যে মরে যাবে তা আমি কি করে খাবো ওই আমাদের গ্রামে একটা লোক মরে ওর মানে বেটা মরেছে তোর মা হা রে বেটা তুই যদি মরে যাস তুই হার বড় বেটা তুই মরে গেলে আমি কি করে তুই তো ওই রকম যে হ্যাঁ তুমি যদি মরে যাও আমি কি করে খাবো কইছে বেড়ে বেঁধে খেস ওই আমি বেড়ি বেঁধে খাইতে পারবো না কে তাহলে তুই কি করিস ক্যাথা আমি ওটাও পারবো না তুই তাহলে পাখা বোনাইস কই ওটাও পারবো না তাহলে লোকের বাড়ি যাতা ঢেকে পেড়া বেড়াবি লোকের বাড়ি কাজ করে খাইস খোঁজে ওইটাও পারবো না তখন রাগ কইরা কইছে যে ই করিস তুই একটা সুন্দর চেঙ্গা দেখে বিহা করলিস কইছে ইয়াত খনে কুলের কথা কহিলে যে আর বাপ ইয়াত খনে মন ভরা কথাটা কহিলে যে আর বাপ ইয়াত খনে সুন্দর কথাটা কহিলে যে আর বাপ তখন খুশি হয়ে গেছে ওই খালি মনে ভাব জোরে বপরে ই কত আরমান করেছিল তো কথা হচ্ছে স্বামীকে ভালোবাসেন স্বামীকে ভালোবাসা দেন স্ত্রীকে ভালোবাসেন স্বামীরা স্বামীরা ভালোবাসবে পুরুষকে পুরুষ ভালোবাসবে স্ত্রীকে দুনিয়াতে সুখে শান্তিতে জীবন পৃথিবীতে ভালোবাসার সাথে দুনিয়াটাতে চলেন ফিরেন উঠেন বসেন ঘুরেন তাহলে দুনিয়াটা জান্নাতের বাগান থাকবে ভালোবাসা দিতে শিখেন ভাইকে ভালোবাসা দেন হাদিস আছে যদি দু ভাই তিন ভাই এক জায়গাতে বৈশাখ খান কায়ামাতের দিন আল্লাহ ওইটার হিসাব নেবে না তিনটা জিনিসের অফার দিয়েছে আল্লাহ কি কি তিনটা জানেন এক নম্বর হলো দু ভাই তিন ভাই পাঁচ ভাই জয় ভাই আছেন এক জায়গাতে যদি খেতে বসেন যত রকমের খানার যত খানার না তাই দিন ওটার হিসাব নেবেন ওটা আপনাকে ফিরি ছেড়ে দেবেন ওইটার হিসাব দিন লাগবে না আর একটা দু মানে রোজা রমজান মাসের ভাই যখন আপনি সেহেরি খাবেন ভোর রাত্রিতে যত রকমের জিনিস খান যত খান সেহরিতে ওইটা হিসাব আল্লাগ মতের দিন নিবে না আর তিন নম্বর এফতারির সময় যখন রোজা ইফতারি করতে বসবেন আপনি যত রকমের জিনিস খান এক একশো রকমের জিনিস খান আর যত খান রকম ওই হিসাবটা আল্লাহ দিন না এই জিনিসের হিসাব ছেড়ে বাকি পৃথিবীতে জাররা যারা করে হিসাব নিবে কোন জিনিস আপনাকে ছেড়ে দিবে না এই তিনটা জিনিসের হিসাব আল্লাহ পাকে নিয়ে নিবে তো ভাই আমার বন্ধুরা আমার মা খালা ডানিরা আমার ভালো করে শুনেলেন যে দুনিয়াতে চলবেন একবারে দস্তি করে মানে পৃথিবীতে মিল মহব্বতে মানে প্রত্যেকের সাথে চলাফেরা করবেন মিল মহবতের সাথে ভালোভাবে চলাফেরা করবেন উঠাবসা করবেন যেন আপনার দ্বারা তো আপনার প্রতিবেশী আঘাত না পায় আপনার দ্বারা তো আপনার ভাই আঘাত না পায় আপনার এলাকার লোক আঘাত না পায় আপনার গ্রামের লোক আঘাত না পায় আপনার দ্বারাতে কোনো জীবজন্তু জানোয়ার আঘাত না পায় আপনি জীবজন্তু জানোয়ারকে কুকুর শিয়ালকে বিড়ালকে মারবেন না বেশ মারবেন না না গরম পানি কুকুরের ঘা করে দিয়ে না চুল উঠিয়ে দিয়ে না বিশাল বড় গোনা আল্লাহ রসুল বলেছেন তুমি জামিনবাসীর আসমানবাসী তোমার উপরে রহম করবে মানে আল্লাহ তোমাকে ভালোবাসবে তুমি পৃথিবীতে জীব জন্তু জানোয়ার পৃথিবীর মাখলুককে তুমি ভালোবাসো তোমাকে আল্লাহ ভালোবাসবে লোক বলছে দু পাঁয়ার ভালাই করতে হয় না মানুষ আর ভালাই করতে হয় না লোক কয় না যে ভাই ভালার নাম সালা যাকে ভালো বাসবেন ওই আপনাকে সালা কইবে আর ভালোবাসতে গেলে মানে দোপাই আর ভালাই করিও না মানে এটা ভুল কথা এটা বলতে হয় না আপনি দোপাইয়ার ভালাই করবেন আপনি ভালাই করেন আপনার ভালাই আল্লাহ করবে আর আপনি যার ভালাই করবেন ও আপনাকে কামড় মারবে আপনার ক্ষতি করবে আপনাকে দংশন করবে এটা স্বাভাবিক যারই ভালাই করবেন ও আপনার ক্ষতি করবে যারই উপকার করবেন উপকার করছেন ভালো আছে কিছুদিন পরে আপনার ক্ষতি করবে ও কিন্তু করবে কিন্তু করলে এটা আপনাকে করতে হবে না না নাকি যদি করে ও হ্যাঁ না তো বললাম যে মানে এক হাতে তো রুটি হয় না স্ত্রীরা ভালোবাসবে পুরুষকে কিন্তু পুরুষ আপনার কমাই একটু ভালোবাসা দিতে হয়ে ভাই বুঝতে পারছেন আপনারা একটু ভালোবাসেন স্ত্রীকে ভালোবাসেন ওরা খালি ভালোবাসা দিবে আপনি ভালোবাসা দিবেন না হ্যাঁ স্ত্রী জানের জান পরানের পরান আপনি ওর জানের জান পরানের পরান তাহলে তবে আপনাকে যদি জ্বর হয় তাই স্ত্রীটা জান হেরে দেয় তো স্ত্রীকে জ্বর হলে তো আপনাকে জান হারতে হবে হবে না একজন আর পুরুষকে জ্বর হয়েছে তো একটু ওন হানি পুরুষ খালি কোকে জগা মা মা স্ত্রীটা জ্বর মাথা টিচার কইছে হাজি আর আরবা তোমাকে কি হাত পাঠিয়ে রুটি না কি তোমাকে কাঠ খোলার ভোজা নুন তেল দিয়ে পেঁয়াজ রসুন একটা ডিম কে মা তোমার পুরুষটা কয়েছে ওগুলা কথা কয় না রে বাজি রে যেমন মোটা হোস তেমন মোটা হোস নেই মানুষকে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি যেমন পাটা শাক তেমন লাগড়ি বুঝতে পারলেন ই যেমন পাগলা ও এরকম পাগলি হ্যাঁ তো ওই লাগে বলছি ভাই দেখে শুনে বিহা সাধি করেন মোটা হোসার পাগলিকে বিহা সাধি করিয়েন না বুঝতে পারলেন একটু চার লাখ দেখা ভালো দেখা ভালো খান বাংলাদেশ থেকে দেখেছে যে ঘর দিলে তিন দিলে ঘরে ঢেউ দেখে আর বিহা করলে খানদান দেখে ভালো খানদান ভালো বংশে ভালো মেয়েকে বিয়ে করবেন ওই যে সেই করবেন তো ওইরকম হয়ে যাবে একজনে বিয়ে করে খাপা ও পাগলা বুদ্ধি নাই মাথাতে তো বিয়ে করেছে তো এটাও পাগলি তো বিহে করে লেসে তো বিহে করে কি করে জানেন বিয়ে করেছে ওর স্ত্রীকে প্রথম রায় ব্যস্ত রায় সহাগরে জীবনে দেখা শেখা তো থর থর করে কাঁপছে ও কাঁপছে খাপা

তাড়াতাড়ি মনো সর্দারটাকে চালান করে তো কথা হচ্ছে ভাই ভালো করে বিয়ে শাদী করেন স্ত্রীকে ভালোবাসা দেন স্ত্রীকে ভালোবাসেন আপনারাও ভালোবাসেন আর আপনারাও স্বামীকে ভালোবাসেন দুইজনকে ভালোবাসা দেন দু সুখে শান্তি দেখা যাচ্ছে সুখে শান্তিতে জীবন কাটান ভালোবাসা দেন তো কথা হচ্ছে ভাই যে আল্লার নবী স্ত্রীদেরকে কত ভালোবাসতেন কত ভালোবাসা দিয়েছেন আমার দয়ার নবী দিনের নবী ময়ার নবী ভালোবাসার নবী কত ভালো নবী সুহান আল্লাহ যখন খাদিজাকে বিয়ে করে নিয়ে আসলেন হাজিরাতে উমল মেমে নিন হাজিরাতে খাতিজা বিয়ে করে যখন নিয়ে আসলেন রে ভাই খাতে যখন বিয়ে করে নিয়ে আসলেন আসার পরে খাদিজাকে নিয়ে যে দিন বেশ ঘর সহাগরাত্রিক। ফুল সজ্জা রাত্রি প্রথম রাত্রি আল্লাহর নবী গলিতে বৈঠক রুমে বসে আছেন খাতি একটা লকে পাঠিয়ে ডাকলো আল্লাহর নবী কে যে আপনি গলিতে বৈঠক রুমে সাইড রুমে কেন বসে আছেন আজকে থেকে তো আপনি বাড়ির মালিক ঘরের মালিক খাদিজার মালিক আপনি বাড়ির ভিতর আছেন খাদিজা ডাকলো আপনি খাদিজার রুমে যায় বসে যান এবার খাদিজাকে ডেকে খাদিজা ডেকে করলো কি খাদিজার রুমে আল্লাহর নাবীকে বস্তা দিলেন আল্লাহর নবী যখন মানে খাদিজার রুমে গিয়ে খাদিজার বিছানাতে গিয়ে চকিতে যখন মানে পালঙ্কে যখন গিয়ে বসলেন বসার পরে আল্লাহর নবী বসে আছেন এবার খাদিজা কাম কাজ সেরে এবার সাজু কুজু করে যখন আল্লাহর নবীর কাছে এসেছেন ঘরের শিকলি লাগিয়ে দরজা বন্ধ করে আল্লাহর নবীর কাছে গিয়ে একটু খাদিজা মুসকুটি মেরে হেসে উঠেছেন আল্লাহর নবীর দিকে তাকিয়ে হাসছেন আল্লাহর নবীর দিকে দেখছেন আল্লাহর নবীর চক্ষ ভরা জল আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ দেখে খাদিজা বলতে লাগলেন আল্লাহর নবী হাসে না আল্লাহর নবীর খালি চোখে জল দেখা যাচ্ছে আর খুব মন ভারি অন্তর ভরা দুঃখ খাদিজা বললা আপনি কেন দুঃখ করে আছেন আপনার মন কেন ভারী অন্তর ভরা দুঃখ চক্র ভরা জল আমি বুঝতে পেরেছি আমি মূর্খ মেয়ে নই খাদিজা মূর্খ নয়

আপনি আমাকে বিয়া করতে রাজি ছিলেন না স্বামী গো তো আমি বুঝতে পেরেছি যে আপনি রাজি ছিলেন না আল্লাহর নবী বললেন সখাদি যারা আমি সেই জন্য কানি নালা রাখাতে যা আমি কানছি এই জন্য আমি এই জন্য দুঃখ আমার চক্র জল অন্তর ভরা কান্তি চিরা খেতে যাক যে আজকে যে আমি তোমার মুখে একটা মিষ্টি তুলে করব। কিন্তু একটা মিষ্টি মিঠা কেনার পয়সা আমার পাকিটে নাই তোমার জন্য একটা আমি মিষ্টি কিনতে পারিনি রাখা যাও সহাগ সহাগরাত্রে ফুল শয্যা রাত্রিতে স্ত্রীর মুখ মিঠা করতে হয় মুখে একটা মিষ্টি তুলে দিতে হয় আরা খাতে আল্লাহ মা কে তো গরিব করেছে এত দুরিদ্র করে ছেড়ে খা দিয়ে যে তোমার মুখে একটা মিষ্টি দেওয়ার টাকা তোমার পাকিটা নাই যে একটা মিষ্টি কিনে এনে তোমার মুখটা মিঠা করবো এই জন্য আমার চোখো ভরা জল আমার অন্তর বড় দুঃখ আমি কান্দি চিং আর এক খাতি চা আর একটা কারণ আমি কান্দি ছেড়া খা দিয়ে যান যে আমার মা আমি না যদি পৃথিবীতে বেঁচে থাকতো আজকে তুমি নতুন বো আমার মা তোমার মা চাল্লার তো গতন লাগতো পিট লাগতো কত আদর করত কিন্তু আমার মা রাদুরটা তুমি পেলে না রেখে দিয়ে যাও তুমি আমার মারা দর থেকে তুমি মানে বঞ্চিত হয়ে গেছ আর আমি তোমার মুখ মিঠা করতে পারলাম না এই জন্য আমি কান্দিছি খাতে যা বলল আসামি গ আমার মিষ্টি খাওয়ার দরকার নাই আমি মিষ্টি নিব না আমি আমি আজ থেকে আমার যত ধন সম্পদ টাকা পয়সা আছে আমি সমস্ত আপনার পায়ের নিচে ঢেলে দিলাম আজ থেকে আপনি বলবেন না আমি গরিব আজ থেকে বলবেন না আমি দরিদ্র আমি দিনের খাতিরে সমস্ত ধন সম্পদ আমি দিয়ে দিলাম আল্লাহর নামি বললেন খেদি আমার একটা অভ্যাস আছে আমি তোমার টাকা পয়সা ধন সম্পদ গুলো যদি আমি বিল্লি করে দিই আমি বিল্লি বন্টন করে দিই সাদকা করে দিই দান খায়রাত করে দিই তুমি আমাকে বাধা দিবে না তুমি আমাকে নিষেধ করতে পারবে না রে খাদি যান খাদি যা বলল স্বামী গো আপনাকে আমি নিষেধ করব না আপনাকে মানা করব না আপনাকে কিছুই বলবো না আপনি তো নিজে আপনার যেটা ইচ্ছা লাগে সেটা করেন আল্লাহর নবী খাদিজার টাকাতে আজকে ইসলামের ডাঙ্কা বাজালেন সারা পৃথিবীতে সারা দুনিয়াতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে আজকে পৃথিবীর কোনায় কোনায় ইসলাম পৌঁছে গেছে রে ভাই শুধু খাদিজার টাকাতে আর খাতিজা দিন পরচারের পরে খাদিজা যখন গরিব হয়ে গেল দরিদ্র হয়ে গেল খাদিজা যখন মারা যায় খাদিজার পরনে মানে একটা কাফুন দিবে এরকম টাকা নাই যে খাদিজার কাপড় একটা কাফুন কিনা তার গত একটা কাফুন নাই এত বড় পয়সাওয়ালা সারা সৌদি আর মাটিতে খাদিজার বাপ খুয়াইলিত এক নম্বরের পয়সাওয়ালা ওর টাকার অভাব নাই একটা কিতাবে পাওয়া যায় খাতিজার বাপের চল্লিশ মন খালি সোনা ছিল কত বড় পয়সা বলা সৌদি আরবে সারা সৌদি লোককে টাকা দিয়ে দিয়ে খাতি যারা বিজনেস করে তো ব্যবসা করে তো কত টাকার মালিক কিন্তু দিনের খাতিরে এই দিনকে প্রচার করার জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য দিনকে প্রচার করার জন্য খাতিজা সমস্ত ধন সম্পদ মিলিয়ে দিয়েছে